হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ড্রয়েডের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমি আজ আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব তা জানলে আপনাদের অনেক উপকার আসতে পারে। বাজার থেকে আমরা অনেক দেশি বিদেশি জিনিসপত্র কিনে থাকি, কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় আসল না নকল সেটা আমি কিভাবে বুঝবো? কিভাবে ছোট একটি অ্যাপসের মাধ্যমে আপনি বাজার থেকে কেনা জিনিসটি আসল না নকল যাচাই করতে পারবেন? তো চলুন দেখে আসি। প্রথমে প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে টাইপ করি গুগল গুগল গুগলস। গুগল গুগলস লিখে সার্চ দেওয়ার পর দেখুন একটি সফটওয়্যার আসলো, সেটা হলো গুগল গুগলস। সেটা হলো গুগল তৈরি করেছে, আর এটা আপনার 10 মিলিয়ন ইউজার এই অ্যাপসটি ডাউনলোড করেছে। তো গুগলের অ্যাপস বুঝতেই পারতেছেন অবশ্যই এটা ডুপ্লিকেট নয়, তাই সেই জন্য আপনি আমার এখানে ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। আমি ওপেন দিলাম। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর দেখুন সেটা আপনার ফোনের ক্যামেরাটি অটোমেটিকলি চালু হয়ে যাবে। আপনি সেই ক্যামেরা দিয়ে ইচ্ছে করলে আপনি এই ক্রপ টুলটি ইউজ করে, দেখুন একটা ক্রপ টুল আছে, সেই ক্রপ টুলটা ইউজ করে যেইটুক আপনার জানা দরকার, যেইটুক সম্পর্কে আপনার জানা দরকার সেইটুক আপনি স্ক্যান করে চারিদিকে ক্রপ লাইন লাইনারটা ঠিক করে আপনি একটি ছবি তুলে নিতে পারেন। ছবি তোলার সাথে সাথে দেখুন অটোমেটিক্যালি আপনার ওই সফটওয়্যারটি স্ক্যান করতে থাকবে। স্ক্যান করার পর দেখুন নিচে লেখা আসে, আমি যে ছবিটি তুললাম এসিআই এসিআই অ্যারোসল ইনসেক্ট স্প্রে 125 মিলি, সেই লেখাটাতে আমি ক্লিক করলি লেখাটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন সেই ছবিটার অ্যারোসলের নাম সহকারে ছবি সহকারে সেটা কোথায় তৈরি হয়েছে, কত মিলিটার, কিরকম রেট, আপনি ইচ্ছা করলে গুগল থেকে সব কিছু জেনে নিতে পারেন। সব কিছু এখান থেকে ইচ্ছে করলে জেনে নিতে পারেন। তাছাড়াও আরেকটু জিনিস আমি আপনাদেরকে দেখাই। আপনি ধরুন কোনো শব্দের কোনো একটা ওয়ার্ডের অর্থ এই মুহূর্তে বুঝতেছেন না, আপনি যদি সেই শব্দের সেই শব্দটির সাথে সাথে ট্রান্সলেট করতে চান সেই জিনিসটাও আপনি পারবেন এই সফটওয়্যারটির দ্বারা। তো চলুন দেখে আসি সেটা কিভাবে সম্ভব। তো ধরুন আমি এই শব্দটার অর্থ মানে এই শব্দটির অর্থ জানতে চাচ্ছি, সেটা আমি এই ক্রপ টুল দিয়ে আগে সে শুধু সেই অংশটুকু কেটে নেই। অংশটুকু শুধু লেখাটুকু নিয়ে একটি ছবি তুলে নেই। ছবি তোলার পর দেখেন অটোমেটিক্যালি সেই নামটি আবার স্ক্যান শুরু হলো। স্ক্যান হওয়ার পর দেখুন এখানে সেই নামটি চলে আসছে, সেই নামটিতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখুন উপরেই দুইটা অপশন আছে, একটা হলো ট্রান্সলেট একটা হলো কপি। আমি ট্রান্সলেটে ক্লিক করি। এখন দেখুন সেই শব্দটি, এটা আমি কি ধরুন আমি এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখুন পর্তুগিজ টু ইংলিশ লেখা আছে। আমি ইংলিশে ইংলিশ বাদ দিয়ে সেখানে বেঙ্গলি করে দেই। দেখুন বেঙ্গলি করার সাথে সাথে সেই শব্দটির
বাংলা চলে আসলো, সে পার। এভাবে আপনি যে কোনো শব্দের, যে শব্দটি আপনার কাছে কঠিন মনে হয়, যে শব্দটি আপনি জানেন না, অর্থ জানেন না, সেই শব্দটি ইচ্ছে করলে আপনি বাংলায়, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে রূপান্তর, যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই।